দেখব এআরডব্লিউ স্ট্যাটাস সেকশনে এই যে এগুলো হচ্ছে টুলস বক্স, নাও থাকতে পারে, এগুলো নাও থাকতে পারে, এখান থেকে আনতে হবে টুলস বক্স। আমরা এখানে রাখলাম। এখন কথা হইলো যে এখানে টুলস বক্স এটা দিয়ে তো সাধারণ সিলেক্টের কাজ করে, আর এটা দিয়ে অ্যাডভান্স সিলেকশনের কাজ করে। যেমন আমি দেখাই এটা দিয়ে করে কি এটা দিয়ে ধরলে কি হবে, এটা পুরোটা ধরা হইলো। এটা দিয়ে ধরলে এখানে ধরা হইলো, তখন এটাকে আমি কি দিতে পারি, যেমন এটা ধরলাম, এখন ডিলিট চাপলে পুরোটা চলে গেল। আমি যদি শুধু এভাবে দিই তাহলে শুধু ওইটা যাবো, এখন আবার এই ডিলিট সিলেকশন এটা কাটা দেওয়ার কথা, ঠিক আছে। হ্যাঁ, এইটা এই ডান বাম ওপেন নিচ সব দিক করা, ঠিক আছে। এটা চেয়ে টুলস বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা গ্রুপ সিলেকশন, মানে পুরো গ্রুপটা সে একসাথে সিলেকশন করে আর পুরো গ্রুপটাকে নিয়ে আসে। এই আচ্ছা, ধরেন এখানে দুইটা টুলস আছে, এই একটা আবার এই একটা। এখন এই দুইটাকে আমি যদি গ্রুপ করি, এটা গ্রুপ। হ্যাঁ, এখন এটা দিয়ে টানলে কী হবে, পুরোটা আসবে, ঠিক আছে, গ্রুপ করে। হ্যাঁ, আর এটা দিয়ে যদি আমি টানি প্লাস, এটা দিয়ে টানি শুধু এটাকে টানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আর এই নর্মালি এটা সুবিধা হইলো কি, এটা দিয়ে আমি যে কোনো একটা বাহু, এই বাহুকে টানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, গেল। তারপর ম্যাজিক টুলস, ম্যাজিক উইন টুল, এটা দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করা যায়, ঠিক আছে। ম্যাজিক টুল, হ্যাঁ ম্যাজিক উইন টুলস, এটা তো দিয়ে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসো এইটা কি, লেসো টুলস। লেসো টুলস হয়েছে, এই আমরা এটাকে লেজের মতো বানাই, যে একটা ফর্ম হয়ে গেছে বা একটা নির্দিষ্ট জায়গায় সিলেকশন করার জন্য এটা ইউজ করা হয়। আমি এতটুকু সিলেক্ট করলাম, এই রেট দিলে ওই পাশের জায়গাটায় কাটা যাবে, ঠিক আছে, ওইটা কাটা গেছে। এরপর আসেন পেন টুল। আমরা পেন টুল দিয়ে কী করতে পারি, আমি এটাকে জুম দিলাম, এটা হচ্ছে কি জুম টুল, জুম বড়া, এটা জুম টুল আছে, এটা দিয়ে বড়া। আবার জেড ই ডাবল এল এ দিলাম। হ্যাঁ দেখো, তাহলে জুম টুলসের কাজ গেলে। হ্যাঁ, হাতে টুলসের দিয়ে কী করে, এটাকে ডান বা মানে আছে, মানে আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তো হাতের কাজ কি, হাতের কাজ এসে এদিকে আনা, আমি এই শিপ ধরলাম, হ্যাঁ একটা পাতা বানাইলাম, হ্যাঁ নিচে আবার ওটা চেপে এখানে ধরলাম, আবার এখানে নিলাম, ঠিক আছে। তারপরে ওইটাকে কি করা যায়, পাতা ভাঙা যায়, এটা তো এখন বাক হয়ে গেছে, ছোট একটা বানাই। তারপর আবার এখান থেকে এইখানে একটা বানালাম, ঠিক আছে, হয়ে গেল। এটা একটা পাতা বা অনেকে অনেক কিছু বানায় না, যেমন আমি কি বানাইলাম, হার্ট বানাচ্ছি, হার্ট। যেমন এটা একটা টুলস, এটা হার্ট বানাবো আমরা, হার্টে এটা হবে সেন্টার, তাহলে আমরা এখান থেকে শুরু করি। এই যে রাউন্ডের জিনিসগুলো বানানোর জন্য এটাকে আরো সুন্দর করার জন্য এটা কি করা যায়, এই পেন টুল, এই যে পেন টুল ডাউন অন করার জন্য এই যে এটাকে এটাকে আরো তোলা যায় বা আরো কেনা মানা যায়, এটাকে কি করা যায়, এই জায়গাটা বদলে
ঠিক আছে না, তা একটু সুন্দর হয়েছে না? এটা ভিতরে আরেকটু বড় করা যায়, ঠিক আছে? ব্যাস তাহলে পেন্টুলের গেলে এটা পেন্টুলের এটা আনবন করার জন্য এগুলো ইউজ করা হয়। তারপরে টাইপ টাইপ টুল দিয়ে লেখা যায়, ঠিক আছে? আপনার লেখা আর এই টাইপ টুলের এই যে এরিয়া টুল, এরিয়া টাইপ টুল দিলে যদি এটার ভিতরে দেওয়া এরিয়াতে, তাহলে সে এই এরিয়ার ভিতরে টাইপ করবে, ঠিক আছে? দিলাম এরিয়া টাইপ টুল, এরিয়া এটার ভিতরে লিখবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা এরিয়া টুল, এটা এরিয়ার ভিতরে লিখলো। আরেকটা দেখাই, এরিয়ার ভিতরে সে লিখছে। আরেকটা দেখাই দিল, সে কী করবে? এরিয়াতে লিখবে না, সে পাত অনুযায়ী লিখবে। যেমন এখানে সিলেক্ট করলে, এইটা সিলেক্ট করলে সে কোথাও লিখে দেখো, সে আচ্ছা পাত হইল কি? যেমন আমি প্যান্টুল দিয়ে পাত করলাম, এই টুলসটা দিয়ে এই পাত টুল দিয়ে কি হয় এই জায়গায় সিলেক্ট করলে সেইখানে লিখবে। ঠিক আছে পাত টুল গুলো। আর এটা দেখো ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল কি নিচের দিকে লেখে এ ইউ UICK, ঠিক আছে? আর এটা কোন দিকে লেখে দেখো, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। হ্যাঁ আমি একটা এরিয়া বানাইলাম, এরিয়াতে সে নিচে লিখবে, দেখো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল লিখলাম এ UICK BROWN। ওকে অক্স জাম্পস ওভার দা, ঠিক আছে? সে এরিয়া লিখতেছে। আচ্ছা তারপরে দেখো ভার্টিক্যাল টাইপ অনে পাত টুল, মানে পাতের মধ্যে সে লিখবে। যেমন পাতটা আবার বানাচ্ছি, মানে এটা একটা পাত, ঠিক আছে? আচ্ছা এই পাতের মধ্যে লিখ ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, পাত টুল। যেমন দেখো এ UICK ব্রাউন ফক, ঠিক আছে? সেই লাইন মধ্যে লিখতেছে। তারপর আরেকটা কী আছে, টস টাইপ টুল, টস টাইপ টুল, টস না টাস, হ্যাঁ টাস টাইপ, হ্যাঁ টাস টাইপ টুল। দেখো 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 তুমি এখানে অনেকগুলো লিখে লিখছো, পারি মানে করো বাইর করো প্রিন্ট দাও। হ্যাঁ লেখো, দাঁড়া দাঁড়া আমি কাজ সারি, আরে ময়না হিন্দি সস এটার বুকে কোল পর্যন্ত চলি যায়, কালার
তো বার কর টিন্ডে ফুলফুল গে আর আলো বার কর না হাতে লিনি এলা পকে দা ক্লাস করে রে আছে ক্লাস করে লিনি আচ্ছা দেখা এখন এই ওই টুলসটা কি কাজ করে দেখাচ্ছি ধর আমরা এখানে লিখে লিখলাম হ্যাঁ সাদা বান্ড লিখে লিখলাম হ্যাঁ মেম্বারশিপ ফর্ম এটার অর্থ কি হ্যাঁ মেম্বারশিপ ফর্ম সাদা বান্ড মেম্বারশিপ আচ্ছা কোথা থেকে উঠবে আর ওই তো না ওই যে অর্থ কি মেম্বারশিপ ফর্ম মেম্বারশিপ ফর্ম মানে ওই মানে রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন ফর্ম আর কি দেখো এ কিউ ওয়াই সি কে মানে এখানে এটা ছোট করে দাও অনেক লেখা জমে গেছে না অনেক লেখা জমে গেছে না এটা নিচে অনেক লেখা আছে দেখো ভালো করে খুললে দেখবো এই যে এখন তুমি এখান থেকে কি করবে এটাকে শুধু জাস্ট টচ করে নিয়ে যাবে ঠিক আছে এখান থেকে টচ করে এখানে আমি দিয়ে দিব লোকাল কাজ আপাতত খরচ আচ্ছা এটা পরে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে এটা বুঝতে পারতেছি না আচ্ছা তাহলে এটা গেল টাইফের টুলস এগুলো সবগুলো ইউজ গেল এটা হচ্ছে লাইন হ্যাঁ এই শিপ দিলে লাইন সোজা যাবে ঠিক আছে আর নাহলে লাইন বাঁকা যাবে ঠিক আছে লাইনের সাথে আরো কি আছে আর্ক লাইন দেখছো বাঁকা লাইন বাঁকা তারপরে স্পাইরাল স্পাইরাল তুমি শিপ দিলে বাড়বে কমবে হ্যাঁ এ বাড়বে কমবে ঠিক আছে যত বড় করবে তত বাড়বে কমবে এটা দিয়ে ঠিক আছে তারপর আর কি আছে রেক্টাঙ্গেল গ্রিড টুল গ্রিড এটা কিন্তু প্রিন্ট হবে না এটা দেখাবে আর কি এটা গ্রিড টুল এটা কালার করে রাখলেও রাখতে পারো ঠিক আছে এই আচ্ছা তারপরে এখানে আরেকটা কি আছে পোলার গ্রিড টুল মানে মাকড়সা জালের মতো মানে বিভিন্ন রকম ডিজাইন করে না এগুলো দেখি দেখি এগুলোর উপর অনেক কাজ করে অনেক সময় যেমন তুমি অনেক সময় একটা বাঁকা ইয়ে বানাইবা তখন তুমি কি আবার এগুলোকে সোজা করে কাটা টাটা তোমার জন্য ঝামেলা না ব্যাস করে ফেলছি শেষ হয়ে গেছে এই শুধু খুব সহজ একটা জিনিস হয়ে গেল না একটা তীর বানিয়ে ফেলছি এখন এটা এবার বানাইতে তোমার জন্য অনেক কষ্ট হইতো না কষ্ট হইতো নি এটা এখন সহজ হয়ে গেছে আচ্ছা গেল এইগুলো গেল এখানে তারপরে এখানে হচ্ছে রেক্টেঙ্গেল কী কী আছে রেক্টেঙ্গেল ঠিক আছে তারপরে রাইট এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল ঠিক আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা ঠিক আছে এটা হচ্ছে তারপরে ঠিক আছে তারপরে পলিগোনাল ঠিক আছে তারপরে হইলো স্টার তারপরে হইলো কি ফ্লাইট টুল বিভিন্ন রকম কালার সাইড দিয়ে ছাড়াই ঠিক আছে এটা তুমি করতে পারবা কাজ করে দেখো আমি ঠিক আছে আচ্ছা তাহলে ফ্লাইট টুল গেল তারপর এটা হইলো কি পেন্টিং ব্রাশ দেখো আমি আমি ঠিক আছে এগুলো লেখা যায় তারপরে পেন্সিল পেন্সিল দিয়ে লেখা যায় বিভিন্ন রকম পেন্সিল লেখা যায় স্মুথ পেন্সিল লিখলে কি এগুলো খুব শেষ গোছাই দিবে সহজে
না মানে যে জায়গায় করবে ওই জায়গায় সে বসে দিবি আগে ইয়ে করে এই যে দেখো করছো না না এই কালারটা দিলে হ্যাঁ তো এই পেন্সিল স্মুথ যে এটা এই স্মুথটা তোমাকে এটা গোল করে দিবে দেখছ সুন্দর সোজা করে দিছে না হ্যাঁ মানে বাঁকা বাঁকা যেগুলো বেশিরভাগ ওইটা সুন্দর করে দিছে দেখছ বাঁকাটাকে সোজা করে দেয় হ্যাঁ বাঁকাটাকে সোজা বেশিরভাগ হলে সে সোজা করে দেয় দেখছ সোজা করে আর এইটিতে পাত ইরে যাবে মানে এই জায়গাটা তুমি কাটে ফেলবে ভাই সাইন দেয় না এটা দিয়ে ইরেজার এটার কাজ কি এটার কাজ হচ্ছে কাটা ছোট বাবা আরো বাবা যে তুমি বুঝতে পারবা হ্যাঁ আচ্ছা গেলে এখানে তাহলে এইটা দিয়ে কি কেচি দিয়ে কি করে যেমন তুমি এই জায়গাটাতে কাটবা এই জায়গায় কাটবা এই জায়গায় কাটবা ধরো আমি দেখলাম এটা দিয়ে কি করবা এই ওটা নিয়ে যা এই এটা কাটবে না এটা কাটার জন্য টুলস এইটা না নাইফ নাইফ দিয়ে টান দেয় ব্যাস কাটে গেছে দেখো এইটা আলাদা হয়ে গেছে ওকে আচ্ছা ওই বৃত্তগুলো যেগুলা ওইগুলোর জন্য এটা লাগে যেমন এই তুমি এটা কাটবা এটা কাটার জন্য তোমাকে ইউজ করতে হবে কি ইরেজার মধ্যে কেসি দেখছ এইখানে কাটবো ব্যাস কাটা হয়ে গেছে দেখেন দুই কাটা হয়ে গেছে এটা কাটা এটা এটার আবার দুই পাট করো এখানে এক কোপ দাও ব্যাস দুই পাট হয়ে গেছে বুঝছেন লাদা ব্লক করে তো আপনি এটা কাটতে হ্যাঁ তারপরে তো কাজ করবে ঠিক আছে তারপরে এখানে আর একটা টুলস আছে নাইফ ইরেজার 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 দিয়ে ওইটার মতো ব্যাস যতটুকু কাটবো ততটুকু কাটিয়ে দিবে বুঝছেন ওকে আচ্ছা এটার কাজ কি এটার কাজ হচ্ছে ঘুরানো রোটেট টুল দেখো আচ্ছা দেখো এই হচ্ছে একটা জিনিস তোমাকে আমি দেখাই এটাকে তুমি কাটবে ওকে এই জিনিসটা ধরো তুমি আপাতত কেটে নিয়েছো আমি এটাকে কেটে দিলাম বুঝে গেছে দেখো তুমি এটা এটা এইদিকে নিলাম উপর নিলাম নিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো এই রোটেট টুলের কাজ কি এই রোটেট টুলের কাজ হয়েছে সে যখন ধরবে তখন এটা ঘুরবে এটা ঘুরবে বুঝছো যদি শিপ ধরো তাহলে সে সুন্দর মতো ঘুরবে হ্যাঁ শিপ ধরলে সে কি হবে মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে দেখো শিপ ধরলে এই রোটেট এই শিপ ধরে ঘুরাও এই 45 ডিগ্রি ঘুরছে বুঝছো 90 ডিগ্রি তাহলে আর তোমার কোনো ঝামেলা থাকলো না আর এইখানে যে টুলটা আছে রিফ্লেক্ট রিফ্লেক্ট মানে এই ডেভারে চলে আসবে ওই ডেভারে চলে যাবে দেখো তুমি তো বলতে পারতো যে ভাই এটাতে এমনি ঘুরেলেই হয় ঠিক না এটা ঘুরেলে হয় এবার তোমার আমি দেখো একটা জিনিস যেমন তুমি এখান থেকে একটা ছবি নাও ধরো না এই লোকটারে নিলাম আমরা এই লোকটা এখন কোন দিকে তাকায় আছে দেখো মানে ওর ডান হাতটা এইটা বাম হাতটা এইটা ঠিক না মানে এই রিফ্লেক্ট করতে তুমি যদি এটা টান দাও সে কোন দিকে গেল ঠিক আছে এটা হচ্ছে রিফ্লেক্ট মানে আয়নাতে যেটা হয় রিফ্লেক্ট আয়নাতে ঘুরে যায় না আচ্ছা রিফ্লেক্টের পর এইটা কি স্কেল টুল শেয়ার টুল যেমন স্কেল টুল দিয়ে কী করে দেখো এটা ধরে টুল ব্লক করে দেখো সেটা কি হয় দেখুন বড় ছোট হয়ে যাবে যেদিকে টানবো ওইদিকে বড় ছোট হয়ে যাবে আচ্ছা তারপরে শেপার টুল শেপার টুল দিয়ে কি হয় দেখাই দাঁড়াও শেপার টুল আমি আমি বের হবো একটা তুমি তোমরা খাই না শেষ করে দেয় এটা শেষ এটা
মানে এই শেপার টুলস এটা দেখো, এটার মধ্যে দ্বিতীয় যেটা এটা দিয়ে কিয়ে যাবে, এটা টানলা বাঁকা হবে, যদি এটা নিয়ে বাঁকা করে না মানুষ আবার এটাকে রিশেপ আনা, যেমন এটাকে এখানে বুঝছো না বলতে, এখানে আগে আমি এটা ইয়ে করছো না, এটার আগে বাঁকা করছো না, আবার এটাকে নর্মালি নিয়ে আসার জন্য এটা থাকলো, এইটাও পারতেছি না, ঠিক আছে, তাহলে রিশেপ টুল থাকলো, এই দুইটা শেয়ার টুল আর স্কেল টুল দেখলো, ঠিক আছে, তারপর এইটা হোয়াইট টুল কাজ করার জন্য এগুলো সবগুলো দরকার হয় না, ঠিক আছে, রাফ টুলস, রাফ টুলস এটা কি রাফ করে দেখো, দেখো রাফ টুলস এইটা এইটা কাজ করে, যেমন এটা হোয়াইট টুল কী করে সবে টুস দিলে এটা ঘুরবে, দেখো মাথায় এটা ঘুরবে, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে এই জাস গিয়ে বানাই ফেলেছি পড়ছি না, তারপরে এই মজা মজা টুল ক্রিস্টালাইজ এগুলো আবার বড় করতে হবে, ক্রিস্টাল গোল গোল ঝাঁসরা বানাই ফেলেছে না, করলে করতে বুঝবা, ঠিক আছে, আচ্ছা এটা হইলেও কি নাম তো দাবি নামটা দেখো, আচ্ছা তাহলে এতটুকু থাকলো কালকে, আবার এগুলো, হ্যাঁ।